আম্মা কি হলো কি তুমি এবার এবার থেকে আমাকে এসব দায়িত্ব আর দেবে না যাদের বাবা তাদের কোনো তাপত তাপ নেই রিডিকুলাস আরে বাবা এত রাগারাগি কি আছে কি হয়েছে বলবি তো কি হয়েছে আগের দিন দু ঘন্টা টাইম ওয়েস্ট হয়েছে তারপর থেকে যতবার যেতে চেয়েছি আজকে এই অসুবিধে কাল ওই অসুবিধে অদ্ভুত এতদিন একটা পেশেন্টের ক্লিয়ার পিকচার পর্যন্ত পেলাম না সে তো আমিও কিছু বুঝতে পারছি না নতুন করে কি হলো নতুন করে কি আর হবে আজকে ওখানে গিয়ে শুনি হসপিটালে রোগী নেই তাকে অন্য জায়গায় শিফট করা হয়েছে ও সে কি রে হ্যাঁ আশ্চর্য হয়ে যাচ্ছ তো রাগে আমার বম্বতালু জ্বলে যাচ্ছে কারুর কাছ থেকে কোনো সাজেশন নেবে না কাউকে ইনফর্ম এই যে এই যে এই যে যাচ্ছ কোথায় যাচ্ছ কোথায় হ্যাঁ শোনো শোনো কি ব্যাপারটা কি হ্যাঁ কি ব্যাপার চুপ কর তুমি আমাকে কথা বলতে দাও তোমার বাবাকে অন্য হসপিটালে শিফট করার বুদ্ধিটা কার একটু আমাকে বলবে কারণ না ও তুমি এমনি এমনি উঠে দাঁড়ালেন হেঁটে অন্য জায়গায় চলে গেলেন চমৎকার না অ্যাকচুয়ালি ওখানে খরচ খুব মানে এক্সপেন্সিভ হয়ে যাচ্ছিল বলে কম খরচের একটা হসপিটালে ট্রান্সফার করার সিদ্ধান্ত নিয়েছি ঠিক আছে টাকা পয়সার অসুবিধা হচ্ছিল বুঝতে পারছি বলবে তো সেটা না বললে কি আমি আমি তো আমার হসপিটালে একটা ব্যবস্থা করতে পারতাম প্রবল বাবা তুমি আমার কাছে এসছো কিছু বলবে আমা কিছু না ওষুধের জন্য কিছু তুমি টাকাটা রাখো ধরো 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 আর দয়া করে বাবাকে না হোক বাবার রিপোর্টগুলো নিয়ে আমার হসপিটালে একবার এসো তাহলে তো দেখতে পারি একটু কিছু বুঝতে পারি হ্যাঁ কচি ছাগলের মতো মুখ করে সামনে দাঁড়িয়ে রয়েছে অদ্ভুত বাবা কিছু মনে করো না ছেলেটা আমার ওই রকমই না আমাদেরই দোষ না কি হতো তখন থেকে খুঁজছো বলে তো কায়দা এই তুই আমার হাত ঘড়িটা দেখেছিস হ্যাঁ পাচ্ছ না সে কি গো তোমার সাত রাজার ধন এক মানি এই তুই চুপ মারবি দেখেছিস কিনা সেটা বল বক বক করতে তোর কি বলে না না দেখিনি সকালবেলা আমার তো কোনো দিকে তাকাবার সময় থাকে না তাহলে ঘড়িটা গেল কোথায় আচ্ছা কায়দা তুমি ওটা সকালবেলা বাজারে পড়ে যাওনি তো বাজারে পড়ে যাওনি তো আজ অব্দি কায়দাকে দেখেছিস ঘড়ি পরে বাজার দিয়ে যেতে বাজারে পরে বলছি আমার স্পষ্ট মনে আছে আমি ওইখানটা রেখেছিলাম এখানটা দেখ না স্পষ্ট মনে আছে ওইখানটাই রেখেছি আরে না না তুমি অন্য কোথাও রেখেছো ভুলে গেছো মনে করে দেখ এই না জানি কথা বলবি না বলছি না আমি মিথ্যা কথা বলছি আমি ওইখানটাই রেখেছিলাম আমার স্পষ্ট মনে আছে শোনো কানাইদা শোনো শোনো তুমি না মনে থাকা নিয়ে আর কোনো কথা বলো না গো এই যতই তোমার বয়স হচ্ছে না ততই তুমি ততই তুমি ততই তুমি কি ততই তুমি কি কি হয়েছে দেখি সেই দিন তুমি গুবলুর ব্যাগের মধ্যে খালি টিফিন বাক্সটা ঢুকিয়ে দাওনি ডিমের ডালায় দুবার করে নুন এই নিজে চরকা তেল দে নিজে ঠিক করে কাজগুলো কর সবেতে তো ফাঁকি আবার বক 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 একে আমার মাথা খারাপ হয়ে গেল ঘড়িটা এত ভুল তো আমার ওখানে এলাম এসে এখানটা রাখলাম রেখে কোথায় যাবে আমার কিন্তু একটা সন্দেহ হচ্ছে সন্দেহ আচ্ছা এটা কি কথা কানাইদা হ্যাঁ এই বাড়িতে সন্দেহ করার মতো আছেটা কে বলো তো আগে ছিল না কিন্তু এখন আছে এখন আচ্ছা তোর তুই একটা কথা বলতো আমি এই বাজারে যাওয়ার পর রান্নাঘরে কে কে ঢুকেছিল সে তো অনেকেই এসেছিল বড় বৌদি এসেছে ছোট বৌদি এসেছে টুসকি এসেছিল গুবলু আর তরু তোর মাথার গোবর শুকিয়ে না একবারে ঘুঁটে হয়ে গেছে দেখো কানাইদা ভালো হবে না বলছি সব সময় তুমি বুদ্ধি নিয়ে কথা আচ্ছা 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 তো কি বলবো বাড়ির লোকের আসবে কানাইদার ঘড়ি চুরি করে নিয়ে যেতে তাই ও তাই এই বাড়িতে বাড়ির বাইরের লোক আর বুঝতে পেরেছি প্রবালে ছিল রান্নাঘরে আচ্ছা নন্দিনী তোমার কিচ্ছু সন্দেহ হয় না কি ব্যাপারে গো এই যে দুজন প্রায় অপরিচিত লোক আমাদের বাড়িতে আছে
তাদের অ্যাক্টিভিটিস, তাদের স্বভাব, তাদের আচার আচরণ। এই সালোয়ার কামিজটা দেখো, সুন্দর না? এটা আমার ভীষণ ফেভারিট ছিল জানো তো, প্রায়ই কলেজে পড়ে যেতাম। এটা পান্নাকে মানাবে বলো। তুমি এটা দেবে নাকি ওকে? কেন, ও চেয়েছে? না না, চেয়েছি, চাইবে কেন? আমি দেখছি তো ওদের বিশেষ জামা কাপড় নেই, তাছাড়া আম্মাও আমাকে বলছিলেন সেদিন। কি জানি বাবা, তবে আমার মনে হয় আমার তোমাদের সতর্ক করে দেওয়া উচিত, তাই বলছি। পান্না আর প্রবাল কিন্তু খুব একটা সুবিধার লোক নয়। দেখুন, আপনি ওরকম করবেন না, ওরা সবাই ঠিক আছে। আমার ছেলে আমার ছাড়া থাকতে পারে না। সূর্য কেটে দিন, আমার কিছু হয়নি, আমাকে নিয়ে যাবেন না। তা আর কি কি বলছিলেন আমার স্বামী? মির্জা বলছিলেন যে মানে তোমার তোমার ঠিক লাগছে না পান্না প্রবালকে। আর আরো ইত্যাদি ইত্যাদি, মানে অনেক কিছু এই ব্যাপারেই। চমৎকার, এত পেট পাতলা মানুষকে নিয়ে ঘর করা যায়? দেখাচ্ছি আজ। এই না, শোনো শোনো, তুমি তুমি মির্জাকে কিছু বলো না, তুমি বরং আমায় বলো। মানে তোমার পান্না প্রবালকে কেন ঠিক লাগছে না সেটা তুমি আমায় বলো। না নন্দিনী, পুরো ব্যাপারটাকে নিয়ে সবাই মিলে হাসি ঠাট্টা করবে এটা আমি চাইছি না। আমার না না, তোমরা কেউ সিরিয়াসলি নিচ্ছ না ব্যাপারটা। তুমি ভুল বুঝছো, শোনো, তুমি বসো বসো না, তুমি বসো তো, বসো বসো। আমি কিন্তু সিরিয়াসলি নিচ্ছি, তুমি আমায় বলো প্লিজ। সত্যি বলছো? একদম বলি। না দেখো, সিরিয়াসলি আর কি, তুমি একটা জিনিস লক্ষ্য করেছো? ওদের বাবা অসুস্থ, তো হসপিটালাইজড। বাড়িতে আকাশের মতো একজন ডাক্তার রয়েছে। তুমি কোনোদিনও দেখেছো যে কোনো রকম হেল্প চায় ওরা, অ্যাটলিস্ট নিদেন পক্ষে পরামর্শ, সেটা কখনো করে? কখনো না। ইজন্ট ইট স্ট্রেঞ্জ? না না, সেটা কি বলতো, আসলে ওরা এখানে আশ্রয় নিয়েছে তো হেজিটেট করছে, এইটুকুই। প্রবলেমটা এখানেই নন্দিনী, যতটা সহজ তোমরা ভাবছো ব্যাপারটা তা নয়। আমি দেখেছি ওরা দুজনে একসঙ্গে থাকলে ফিসফিস করে সব বলে, কেউ ঘরে ঢুকে বলে সংসারে চুপ করে যায়, তাই নাকি? হ্যাঁ, তুমি এতটা লক্ষ্য করেছো? আরে লক্ষ্য করতে হয়, লক্ষ্য করতে হয়। মিস্ট্রি সলভ করা অত সহজ নয়, তার জন্য কান চোখ প্রত্যেকটা ইনস্টিংক্টকে অ্যালার্ট রাখতে হয়, ব্রেনটা কন্টিনিউস অ্যাক্টিভ রাখতে হয়। নাহলে তুমি নাকি তুমি এটা বুঝবে না। না আমি বুঝতে পারছি না, ইটস ডিফিকাল্ট, এত চট করে বোঝা যায় না। প্রায় দু ঘন্টা হয়ে গেল নন্দিনী, একবার দেখে আসি ওরা কি করছে। What a couple. Sister. Sister. কি হলো, আপনি উঠলেন কেন, শুয়ে পড়ুন। আমি ছোবো না, প্লিজ আপনি শুয়ে পড়ুন। আপনাকে কেন বিরক্ত দিয়ে দিয়ে একটু আরাম না, একটু মন। আমি এখন ইঞ্জেকশন নেব না, আমি ঘুমিয়ে পড়লে ওরা এলে তো ফিরে যাবে। ফিরে যাবে আমার স্বামী আর ছেলে, কেউ ফিরবে না। ওরা তো এই হসপিটালেই আছে। ওরা এই হসপিটালেই আছে? হ্যাঁ। তাহলে আমার সঙ্গে দেখা করতে দিচ্ছে না কেন? আমি তো সুস্থ আছি, আমাকে ছেড়ে দিন। হ্যাঁ, আপনাকে নিশ্চয়ই ছেড়ে দেওয়া হবে, কিন্তু তার আগে তো আপনাকে ইঞ্জেকশন নিতে। বললাম তো ইঞ্জেকশন নেব না আমি। কি ব্যাপারটা কি, কি এত চেঁচামেচি কেন, কি হয়েছে? দেখুন না স্যার, ভীষণ চিৎকার চেঁচামেচি করছে, কিছুতেই ইঞ্জেকশনটা পুশ করতে দিচ্ছে না, এত রেস্টলেস হয়ে গেছে। ঠিক আছে, আমায় দিন। কি অসুবিধা হচ্ছে আপনার? দেখুন না ডাক্তারবাবু, আমি ইঞ্জেকশন নেব না, দাঁড়ান না একটু। আমি ইঞ্জেকশন নেব না, আমি ইঞ্জেকশন নিয়ে ঘুমিয়ে বললে আমি কিছুতেই চোখ বন্ধ করবো না, আমি আমার ছেলেকে দেখবো ডাক্তারবাবু। ঠিক আছে, আপনি শান্ত হন। দেখুন না,
আমরা আপনার চিকিৎসা কেন করছি, যাতে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। আপনি সুস্থ হয়ে উঠলে আপনার স্বামী আপনার ছেলেকে নিয়ে আপনি সংসারে ফিরতে পারবেন, তাই না? আর আপনি যদি এভাবে আমাদের কাজে বাধা দেন তাহলে আপনার তো সুস্থ হতে দেরি হবে, বাড়ি ফিরতে দেরি হবে, বুঝতে পারছেন? তার থেকে যদি আপনি লক্ষ্মী মেয়ের মতো আমাদের সব কথা শোনেন তাহলে এই তো হয়ে গেল। কতক্ষণ লাগে? কোনো চিন্তা করবেন না, আপনি শুয়ে পড়ুন, শুয়ে রেস্ট নিন, শুয়ে পড়ুন। ঠিকই আছে, একটু রেস্টলেস এই যা প্রবলেম বুঝলি। বদরকের অবস্থা খুব একটা ভালো না, ভীষণ ব্লিডিং হচ্ছে, 50-50। বাচ্চাটা ঠিক আছে না হাড়গোড় ভেঙেছে? পারলাম না সালা, যত রাজ্যের বাজে কেস গুলো এসে চলে। সূর্য সূর্য আমার স্বামী, আমার ছেলের কাছে সূর্য সূর্য দেখ, এখানে ও আকাশ বাড়ির লোক সবাই কিন্তু সন্দেহ করছে, যে কোনো দিনের মধ্যে দেখ রে যদি কোনো কিছু হয়ে যায়। তোর কি হয়েছে বলতো? তুই এখন টেরিফিক টেন্সড বিহেভ করছিস কেন? বলেছিলাম না কেউ ছিল, এখন থেকে আমাদের ফলো করছে। সকালবেলা চায়ের দোকানে একটা লোক আকাশ মিস্টার মিত্র ফোন করেছিল, কি সমস্যা, রিপোর্টস নিয়ে ডিসকাস করার আছে তোমার সাথে, আমি বলেছি এখনো আসেনি, একটু পরে ফোন করতে। আচ্ছা কি আকাশ, এটা এখনো তোমরা পোশাক বদলাওনি, বারবার তোমাদের বলতে হবে না, এটা ঠিক নয়। কি ব্যাপার বলো তো, কখন থেকে আমি বলে যাচ্ছি তোমার। আকাশ কি হয়েছে তোমার? কিছু না, কিছু তো হয়েছে না, আমি বুঝতে পেরেছি।
নন্দিনী নেই কয়েক ঘন্টার জন্য। বাবা, ও পাখির সাথে ফাংশনে গেছে, আমার মাথা ধরেছিল। সরি, আমি যেতে পারলাম, আমার ওষুধ খেয়ে যাওয়া উচিত ছিল। তুমি না, কেউ যেন বিয়ে করে না। না আকাশ, কি হয়েছে তোমার, এত মন খারাপ কেন? বৌদি, মাঝে মাঝে জুলিয়ার কথা খুব মনে হয় জানো। আমি ভোলার অনেক চেষ্টা করি, কিন্তু আচ্ছা বৌদি, আমি আমি কি খুব অন্যায় করছি? না, তুমি তুমি অন্যায় করবে কেন? জুলিয়া, আকাশ, জুলিয়া তো তোমাকে খুব ভালোবাসত, এটাই তো স্বাভাবিক, তোমার তো মনে পড়বেই। আজ আজ জুলিয়ার কথা খুব মনে হচ্ছে জানো, কালোর জন্মদিন। আকাশ, প্রতি বছর জানো বৌদি, জুলিয়ার জন্মদিনের ঠিক আগের রাতে 12টা বাজলেই আমাকে ওকে ফোন করতে হতো, নাহলে খুব রেগে যেত। আর আজ আজকেও 12টা বাজবে, কিন্তু কাকে ফোন? আকাশ, না না বৌদি, তুমি আমি 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 নন্দিনীকে হারাতে চাই না, ও খুব ভালো, কিন্তু ও তো আমাকে আমাকে বুঝবে না, বিশ্বাস করো। আমি আমি নন্দিনীকে হারাতে চাই না। আমি আকাশ, আকাশ, তুমি নন্দিনীকে হারাবে কেন? নন্দিনী তো তোমার তোমার কাছে আছে। তুমি তুমি সত্যি বলছো? জুলিয়ার কথা ভেবে আমি আমি কোনো অন্যায় করছি না তো? শোনো আকাশ, তুমি কোনো অন্যায় করছো না, তুমি কখনো কোনো অন্যায় করোনি আকাশ। আমি আমি অনেক বেশি ভাবছো। আমি জানি না, আমি আমি কনফিউজড, আই এম রিয়েলি কনফিউজড। দিদি, দিদি শোনো, কি ভালো প্রোগ্রাম হয়েছে, তোমরা ভাবতে পারবে না। ওইটুকুটুকু বাচ্চাগুলো ভীষণ ভালো পারফর্ম করেছে। আমরা কিন্তু ভীষণ মজা করেছি, ফুচকা খেয়েছি, তারপর ভীষণ হ্যাহিহি করতে করতে। হ্যাঁ, সেটা আবার বলতে বলতে এসেছো বাইরে। তুমি দেখো, শোনো, বাইরে গিয়ে হ্যাহিহি করেছে, ফুচকা খেয়েছে, এটা বলতে এসেছে আবার। না না, তোমার না তোমার না ভীষণ পাপ হবে জানো তো, স্বামীকে ছেড়ে রাম বাইরে গিয়ে হ্যাঁ হ্যাঁ করে ফুচকা খেয়ে। আকাশ, আমি ওকে পাঠিয়েছি জোর করে। পাপ হবে কেন? এই কি, তোমার জন্য তোমার জন্য একটা সারপ্রাইজ রাখা আছে টেবিলে। এটা তো আরো বড় পাপ। কেন? নিজেরা নিজেদের ইচ্ছে মতো ঘুরে বেরিয়ে এলে আর আমার জন্য রাস্তা থেকে কিসব কিনে এনে টেবিলে সাজিয়ে সারপ্রাইজ। একবার দেখোই না, দেখি, চলো চলো দেখি কোথায় তোমার সারপ্রাইজ, দেখি 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 কোথায় সারপ্রাইজ।